সাকিবকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস মুস্তাফিজের। জুয়ারির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করায় বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে 1 বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি 1 বছরের সাজা স্থগিত। আইসিসির দেওয়া নিয়মকানুন মেনে ফলে 1 বছর পর আবারও মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই নিষেধাজ্ঞার কারণে সাকিবকে ছাড়াই আজ বুধবার ভারতের বিপক্ষে 3টি টি টোয়েন্টি ও 2টি টেস্ট ম্যাচ খেলতে দেশ ত্যাগ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে সাকিবের নিষেধাজ্ঞার খবরে ভেঙে পড়েছেন সতীর্থ মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই তারকা পেসার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আমি কি বলবো জানি না, তবু আমি বিশ্বাস করতে পারি না যে সাকিবকে ছাড়া আমাদের খেলতে হবে। আমি একটি জিনিস জানি এবং বিশ্বাস করি, সাকিব আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন, আমরা তার ফিরে আসার অপেক্ষায় থাকবো।